সখীপুর উপজেলা সদর টাঙ্গাইল। সখীপুরে এই নিয়ে দ্বিতীয়বার গিয়েছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিস্টুর বাসস্ট্যান্ড থেকে 23 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা উত্তরবঙ্গ তথা ঢাকা যমুনা সেতু মহাসড়কের গোড়াই বাসস্ট্যান্ড থেকে 27 কিলোমিটার উত্তরে এই জায়গাটির অবস্থান। 2001 সালে এখান থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সখীপুর এবং বাসাইল মিলে একটি সংসদীয় আসন। 2001 সালের কথা কেন আনলাম, কারণ বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ প্রচলিত দলগুলোর বাইরে কাদের সিদ্দিকীর দলটি ছোট একটি দল, শুধু ব্যক্তি ইমেজের উপর ভর করে এখান থেকে তিনি এমপি হয়েছিলেন, সেজন্যই বলা। শুক্রবার দুপুরে এখানে গিয়ে পৌঁছাই। উদ্দেশ্য শুধুই ভ্রমণ, ব্যক্তিগত কোনো কাজ কিংবা অফিসিয়াল কোনো প্রয়োজন নয়। সখীপুর উপজেলা জুড়ে জনসংখ্যার ঘনত্ব খুবই কম, শাল গজারি বনের আধিক্য। এখানের লাল মাটি, জনবিরল প্রান্ত, সব মিলিয়ে পরিবেশটা অন্যরকম ছমছমে। প্রত্যেক দিন কেমন ইনকাম করতে পারো? 200? কালিহাতি 23 কিলোমিটার, মনে রাখো কাজী কালে কইবা 23 কিলো, কেন লেখা আছে